স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি তাওসিয়া ইসলাম। শুরুতেই নিটল টাটা সংবাদ শিরোনাম। বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত, সম্পর্ক নতুন উচ্চতায় নিতে তিনটি চুক্তি সই। এবারও হচ্ছে না বই উৎসব, ওমিক্রন নিয়ন্ত্রণে থাকলে মার্চের পর স্বাভাবিক শ্রেণী পাঠদান শুরু। জামালপুরের বরখাস্ত পৌর মেয়র ঢাকায় গ্রেপ্তার, তার বিরুদ্ধে আগের পাঁচটি মামলা আছে বলছে র‍্যাব। জানুয়ারি থেকে আগের মতোই আংশিকভাবে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান চলবে। আগামী মার্চ পর্যন্ত এটি বহাল থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপুমনি। আজ রাজধানীর মাতুয়াইলে প্রিন্টিং প্রেস পরিদর্শনের পর সাংবাদিকদের তিনি এ কথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, ওমিক্রন নিয়ন্ত্রণে থাকলে মার্চ মাসের পর স্বাভাবিক শ্রেণী পাঠদান শুরু করা হবে। তিনি জানান, 31 ডিসেম্বরের মধ্যে 95% বই শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে যাবে। তবে করোনাকালীন স্বাস্থ্যবিধির কারণে 1 জানুয়ারি বই উৎসব হবে না। জানুয়ারিতে ধাপে ধাপে সকল শিক্ষার্থী বই পাবেন বলে আশা প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। আমাদের তো এই বছরও বই উৎসব করার মতো অবস্থা নেই, আর স্বাস্থ্যবিধি মানতে হবে। ওমিক্রন নিয়ে এখনও কিন্তু কোনো শেষ কথা বলার বোধহয় সময় আসেনি। যদি এই অবস্থা চলে, মার্চে আর না বাড়ে, তখন নিশ্চয়ই আমরা চাইব যে পুরো সময়টা আমরা যেন করতে পারি। জামালপুর পৌরসভার সাময়িক বরখাস্ত মেয়র শাহনেওয়াজ শাহানশাকে ঢাকার একটি হোটেল থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তার অবস্থানের কথা জেনে গত রাতে রাজধানীর উত্তরা 12 নম্বর সেক্টরের হোটেল ডি মেরিডিয়ানে অভিযান চালায় র‍্যাবের একটি দল। আজ সকালে তাকে গ্রেপ্তার দেখানো হয়। বিজয় দিবস ও সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান চলাকালীন জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার পর আলোচনায় আসেন শাহানশাহ। এ ঘটনায় পৌর মেয়র শাহানশার বিরুদ্ধে দেওয়ানগঞ্জ থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী শিক্ষা কর্মকর্তা মেহেরুল্লাহ। পরে মেয়রকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ। এর আগে শাহনেওয়াজ শাহানশাকে দল থেকে বহিষ্কার করে জামালপুর জেলা আওয়ামী লীগ। নিজেকে সেভ করার একটি অপপ্রয়াস তার মধ্যে ছিল একটি, এবং সে আত্মগোপনের জন্য ঢাকাটি বেছে নিয়েছিল। সরকারি কর্মকর্তাকে অ্যাসল্ট এবং তাকে হত্যা বা তাকে জখমের যে অভিযোগ, অলরেডি একটি মামলা রয়েছে, গুরুতর একটি মামলা। পাশাপাশি তার কাছে আমরা মাদক পেয়েছি, এই সংক্রান্ত মামলা হবে এবং এই সম্পর্কিত বিষয়ে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কক্সবাজারে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন ঢাকার এক গৃহবধূ। কক্সবাজারের হোটেল মোটেল জোনে জিয়া গেস্টিন নামের হোটেল থেকে গত রাত 1:30টার দিকে তাকে উদ্ধার করেছে কক্সবাজার র‍্যাব 15। র‍্যাব জানিয়েছে, এ ঘটনায় জড়িত 3 জনের মধ্যে 2 জনকে শনাক্ত করা হয়েছে, তাদের ধরতে অভিযান চলছে। র‍্যাব বলেছে, সৈকতের লাবণী পয়েন্টে ঘুরতে গেলে এক যুবকের সঙ্গে ভুক্তভোগীর স্বামীর কথা কাটাকাটি হয়। এর জেরে সন্ধ্যার পর তার 8 মাসের সন্তান ও স্বামীকে অটোরিকশায় করে কয়েকজন তুলে নিয়ে যায়। আরেকটি অটোরিকশায় তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। পরে র‍্যাব তাদের উদ্ধার করে। চট্টগ্রামের সাতকানিয়ায় বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। গত রাতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের মিঠাদীঘি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নোয়াখালী জেলার বেগমগঞ্জের মোহাম্মদ সালাউদ্দিন, তিনি ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ে কর্মরত ছিলেন। অপরজন একই থানার তৌহিদুদ্দিন আহমেদ, তিনি পেশায় একজন কাঠ ব্যবসায়ী। 3 দিন আগে তারা নোয়াখালীর চৌমোহনি থেকে কক্সবাজার বেড়াতে গিয়েছিলেন, বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। দেশের বাইরের খবর। মালয়েশিয়ায় ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 37, নিখোঁজ রয়েছে অন্তত 10 জন। নিখোঁজদের সন্ধানে বন্যা কবলিত এলাকাগুলোতে উদ্ধার অভিযান চালাচ্ছে কর্তৃপক্ষ। তারা জানায়, বন্যায় মালয়েশিয়ার 7টি রাজ্যে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পাহাং রাজ্য। এখনও দেশটির অনেকগুলো নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। বন্যার কারণে মালয়েশিয়ায় 68,000-এর বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এদিকে বন্যায় পানিবন্দী বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে কাজ করছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা। বিশ্বজুড়ে করোনায় বুধবার 7,310 জন মারা গেছে। নতুন রোগী শনাক্ত হয়েছে 8,89,000-এরও বেশি। করোনার উচ্চ ঝুঁকিতে থাকা 12 বছরের বেশি বয়সীদের জন্য ফাইজার বায়োএনটেকের মুখে খাওয়ার অ্যান্টিভাইরাল পিল অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাজ্য এবং সাউথ আফ্রিকার করা প্রাথমিক গবেষণায় জানানো হয়েছে, করোনার অন্য ধরনের তুলনায় ওমিক্রনের সংক্রমিতদের হাসপাতালে চিকিৎসা নেওয়ার হার শতকরা 30-70% কম। তবে ওমিক্রন মৃদু হলেও দ্রুত সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়ছে। এদিকে করোনা সংক্রমণের বিরুদ্ধে কার্যকারিতা যাচাইয়ে একটি নাকের স্প্রের পরীক্ষা শুরু করেছেন অস্ট্রেলিয়ার গবেষকরা। হংকং বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে স্থাপিত পিলার অফ শেম ভাস্কর্য সরিয়ে ফেলা হয়েছে। 1989 সালের 4 জুন বেইজিংয়ের তিয়ানআনমেন স্কোয়ারে গণতন্ত্রের দাবিতে অনশনরত শিক্ষার্থী ও শ্রমিকদের নির্বিচারে গুলি করে হত্যাযজ্ঞ চালায় চীন কর্তৃপক্ষ। সেই গণহত্যাকাণ্ডে নিহত ব্যক্তিদের স্মরণে 24 বছর আগে হংকং বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে ডেনমার্কের ভাস্কর জেন্স গ্যালশিয়েটের গড়া পিলার অফ শেম ভাস্কর্য স্থাপন করা হয়। হংকংয়ের রাজনৈতিক ভিন্ন মতাবলম্বীদের ওপর চীন যখন দমনপীড়ন বাড়াচ্ছে, তখনই এই ভাস্কর্য সরানো হলো। খেলার খবর। বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজের জন্য 13 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। ভারত সফরে পাওয়া চোটের কারণে দলে নেই নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। তার পরিবর্তে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন টম ল্যাথাম। ভারতের বিপক্ষে খেলার সবশেষ টেস্টেও নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিয়েছিলেন ল্যাথাম। তবে এবারই প্রথমবারের মতো পুরো সিরিজের দায়িত্ব পালন করতে চলেছেন 29 বছর বয়সী এই প্লেয়ার। দলে নেই মুম্বাই টেস্টের ইনিংসে 10 উইকেট পাওয়া এজাজ প্যাটেল। দলে একমাত্র স্পিনিং অলরাউন্ডার রাচিন রবীন্দ্র। আছেন 4 পেসার ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি, কাইল জেমিসন, নেইল ওয়াগনার। আগামী 1 জানুয়ারি মাউন্ট ম্যাঙ্গানুয়ে শুরু হবে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে নিটোল টাটার সংবাদ শিরোনাম আরও একবার। বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত, সম্পর্ক নতুন উচ্চতায় নিতে 3টি চুক্তি সই। এবারও হচ্ছে না বই উৎসব, ওমিক্রন নিয়ন্ত্রণে থাকলে মার্চ মাসের পর স্বাভাবিক শ্রেণী পাঠদান শুরু। জামালপুরের বরখাস্ত পৌর মেয়র ঢাকায় গ্রেপ্তার, তার বিরুদ্ধে আগের 5টি মামলা আছে বলছে র্যাব। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকতে লগ ইন করুন facebook.com/deeptonews এই ঠিকানায়।